নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ধোকার ডালনা। আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল, 1/4 কাপ মটরের ডাল, 1 টিস্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হিং, 1 টেবিল স্পুন আদা বাটা, এছাড়া নিয়েছি 1টা গোটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, কিছু গরম মশলা ও তেজপাতা। আমি 2 রকম ডাল ভালোভাবে 3-4 বার ধুয়ে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি ডালগুলো জল ঝরিয়ে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার দেখতে ঠিক এরকম হবে। আমি পেস্টটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম আর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে জলও এর মধ্যে মিশিয়ে দিলাম। একটা থালার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গুলিয়ে ভালোভাবে রেডি করে রেখে দিলাম। এই থালাটার মধ্যে আমি ধোকাটা পাতব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা আমার একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম হিং ফোড়নটা। হিংটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। দিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ডাল বাটাটা। ডাল বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। আরও বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মিশ্রণটা আমার বেশ শুকনো হয়ে গেছে। এবার তেল মাখানো থালাটার মধ্যে ঢেলে 1/2 ঘন্টার জন্য ঠান্ডা করতে দেবো। মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে যতটা সম্ভব পারবো সমান করে নেব। আধ ঘন্টা পর একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি ইচ্ছে মতো শেপ করে এবার ধোকাগুলো কেটে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সমস্ত ধোকাগুলো আমি ভেজে নেব। এরপরে কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুন মতো তেল রেখে ওর মধ্যে দিয়ে দিলাম একে একে তেজপাতা ও গোটা গরম মশলাগুলো। গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাকি হিংটা ও টমেটো কুচিগুলো।
2-1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো নুন, তাহলে টমেটোগুলোও একবারে গলে যাবে। এরপরে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দু রকম লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলাটা 2-3 মিনিট ধরে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিলাম আদা বাটাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম 1/2 গ্লাস মতো জল। আরও একটু কষে নিয়ে আরও 1 গ্লাস মতো গরম জল আমি মিশিয়ে দিলাম। ধোকার ডালনাতে একটু বেশি পরিমাণে জল দিতে হয়, কারণ ধোকাগুলো দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ ধোকার ডালনা একটু মিষ্টি খেতেই ভালো লাগে, যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। এরপরে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা আমার ফুটে উঠলে একে একে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো 3-4 মিনিট মতো ফুটে উঠলে সব শেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো ঘি। সব শেষে 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।